ইমান মৰম নিদিব, বুকু ফাটি মৰি থাকিম মই,
শুনো শাশুড়ির দাদা তার কাছে ইমান লাগে না, লাগে না যদি কালকে ডকাইত করবে হে তেতিয়া কি করবি কসো আইটি ই শুনে ডকাইত করবি না, করে না করে না করে নকরে বলে তে কি লাগে গম পালি সর্ব জানতার কি তো ও বসে শুয়ে করো বা ডকাইত করবি আর তো একো ক্ষতি না হয় কারণ ই কিনা এরপর বস্তু এখন ঘরত না ওদিকে কুটুবা নিয়ে যদি নিও ইয়ার কি হয়ে যায় ঠিকই বসে ওই কিনা এরপর বস্তু এখন ঘরত না প্রপার থাকিব ওর পয়সা নে সবিও কাম আলো ভাই সবি লাগি কি বলে পয়সা পাও জানলে চলি দেখো কিরা না কথা ঠিক হয় মই এখন ঘরে কো বস্তু কিনিব পড়া নাই রে এটা বস্তু কিনিছু তোরে ইঞ্জিনিয়ার ডিগ্রি তো মই কিনিছু এবা হরি তোকে ইঞ্জিনিয়ার ভাবলে দিউটা হলো পয়সা পতি নাছিল আর হে সময়ত মই কাট খন সবি দুটা কোম্পানি কিনি দিছিল আর সেই টকারে মই তোকে নিছন দিছি নিছন দিছিল ইগ্লিশু নিজের মেথার বল হয় হয় তোর মেধা আছিল কষ্ট কথা তোর মেধা আছিল তে ডাঙর ভাই জি তোর কোন মেধা নাছিল তো মস্ত মেধা আছিল তা বিষয়টো এটা টাকা খরচ নকৰা কৈ তোর সরকারি চাকরিটো হলেই কারণে তেও পিছর জিয়েক চলি মোর আর্ট স্কুলের স্টুডেন্ট আছে কষ্ট কথা মই একো দিব পৰা নাই দুটা বস্তু দিছো এটা হল চাকরি আর তোর বিক্রি কিনা বস্তু পুরো সুপার ঢকাই দিব তেও সুরি বা ঢকাই দি করে দিব ধন্যবাদ।